যেহেতু কে ম্যাচটা পরিচালনা করবে, এটা আসলে ম্যাচের দিন সকালবেলায় জানানো হয় মাঠে, তারা যখন যে দেখলো যে একজন নতুন আম্পায়ার, আমি নারী আম্পায়ার বলবো না, নতুন আম্পায়ার যিনি এর আগে প্রিমিয়ার লিগে অনফিল্ড কোনো ম্যাচ আম্পায়ারিং করেননি এবং বিগ ম্যাচ, আর আপনার হ্যাঁ জেসির ইন্টারন্যাশনাল এক্সপোজার আগেই হয়ে গেছে, এটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে চাই, অলরেডি নয়টা ইন্টারন্যাশনাল ম্যাচ পরিচালনা করেছে হ্যাঁ মাঠে এবং দেশের বাইরে ম্যাচ করেছে আপনার অনফিল্ড, এবং আপনি যদি টিভি আম্পায়ার বা থার্ড আম্পায়ার হিসেবে করে বলেন তার 20-25টা ম্যাচ কিন্তু হয়ে গেছে ডোমেস্টিক ক্রিকেটেও। সে এই লিগেই মোহামেডান শাহিনপুকুর ম্যাচের সে থার্ড আম্পায়ার, সরি রিজার্ভ আম্পায়ার ছিল, এবং আপনার ফার্স্ট ডিভিশনেও সে আম্পায়ারিং করেছে, অর্থাৎ তার এক্সপিরিয়েন্স নিয়ে আসলে প্রশ্ন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং ওই দিনের ম্যাচেও কিন্তু সে ভালো আম্পায়ারিং করেছে, যেটা ও বলেছে যে ম্যাচ শেষে মুশফিক মাহমুদুল্লাহ ওরা তাকে অভিনন্দন জানিয়েছে। তার সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল, আমি যেটুকু শুনেছি, দুটো ক্লাবের পক্ষ থেকে তারা কিছুটা বিচলিত এবং বিস্মিত হয়েছেন যে একটা নতুন আম্পায়ার অভিষেক হয়নি এখনও প্রিমিয়ার লিগে, এই ম্যাচে এরকম একজন আম্পায়ারকে কেন দেওয়া হলো। এটা নানা কারণে, ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু একটা ট্রিমেন্ডাস একটা প্রেশার থাকে, আমি মাঠে থেকে খেলা কভার করছি দীর্ঘদিন থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডোমেস্টিক ক্রিকেটটা কম দেখিনি মাঠে, আমি দেখেছি আম্পায়ার দুজন, আমি নাম বলবো না, এখন তারা ইন্টারন্যাশনাল ম্যাচ করে বিকেএসপিতে, তারা দুটো টিমের এরকম প্রেশারে, তারা কিন্তু কোট আনকোট পুরুষ আম্পায়ার, হ্যাঁ তারা কিন্তু মাঠ থেকে খেলা পরিচালনা করতে অসম্মতি জানিয়ে উঠে এসেছিল, একজন অসুস্থ হয়ে পড়েছিল, ঠিক আছে, বিকেএসপিতে এই ঘটনা আছে। সাকিব যেই ম্যাচে আমার স্টাম্পে লাথি মেরেছিল সেটা কিন্তু কোনো কোট আনকোট নারী আম্পায়ার ছিল না, এটা পুরুষ আম্পায়ার ছিল। তো ম্যাচ আপনি হ্যান্ডেল করবেন কীভাবে, একটা ডোমেস্টিক ক্রিকেটের প্রেশার, একটা ক্লাবের প্রেশার কীভাবে নেবেন, এগুলি অনেক কিছুর ব্যাপার থাকে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আই থিঙ্ক দুটো ক্লাব মনে করেছে যে এরকম একটা ম্যাচে জেসি বা নতুন আম্পায়ার যে এখন ডোমেস্টিক ক্রিকেটের প্রেশারটা নেয় নেই, এই জায়গাটা তারা হয়তো নিজেরা আলোচনা করেছে, বাট তারা কোনো লিখিত কমপ্লেন করে নাই, এবং অ্যাকর্ডিং টু তাদের কমেন্টস কালকে যেটা আমার কথা হয়েছে, তারা মৌখিকভাবে কিছু বলেননি।